नमस्कार आपनादेर प्रत्येकके अनेक अनेक स्वागत। आपनारा देखछेन आपनादेर प्रिय अनुष्ठान जार नाम सेरा पाड़ा सेरा रमणी। এই অনুষ্ঠানে কিন্তু আমরা কি করি যে গ্রাম বাংলার বা শহরতলির বিভিন্ন পাড়া থেকে কিন্তু রমণীদেরকে আড্ডা খেলা গান প্রত্যেক কিছুর মাধ্যমে তাদেরকে পরস্পরের বিরুদ্ধে আমরা একটা লড়াইয়ে মুখিয়ে দিই এবং তাদের সেই লড়াই তাদের হাড্ডাহাড্ডি খেলা সব কিছু মিলিয়ে কিন্তু একটা দারুণ উত্তেজনা সৃষ্টি হয় এবং যার সাক্ষী থাকেন আপনারা যা দেখেন আপনারা ৩০ মিনিট ধরে। আজকে ঠিক এরকমই একটা কিন্তু গেম শো আমরা নিয়ে এসেছি এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন যে চারজন রমণী তারা এসেছেন চন্দননগরের সুখ সনাতন পাড়া থেকে। প্রথমেই যাব কিন্তু এই পাড়া টিম লিডারের কাছে অর্থাৎ যার উদ্যোগে এরা প্রত্যেকে এখানে আসতে পেরেছেন। ইভাদি দিদি কিরকম লাগছে? প্রচণ্ড ভালো লাগছে, মানে খুবই মানে আনন্দে এক্সাইটেড, খুবই মজা লাগছে। আজকে যারা আপনার সঙ্গে এসেছেন আপনার উদ্যোগেই তো তারা এখানে আসছে, তারা কারা? আমার বন্ধু। আচ্ছা, আর ওটা আমার মেয়ে। বাহ, আর ওটাও আমার মেয়েরই মতন। আচ্ছা, মেয়ের বন্ধু। হ্যাঁ। আচ্ছা, তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তাহলে এক এক করে আমরা পরিচয় পর্বটা সেরে ফেলি। আচ্ছা দিদি, আপনার নাম? আমার নাম রিনা শেঠ, আমি চন্দননগর খলিশানি বসপাড়া থেকে এসেছি। আচ্ছা, কিরকম লাগছে এখানে এসে? আমার খুব মজা লাগছে, এখানে এসে খুব মজা লাগছে। মজা লাগছে। আচ্ছা, এরকম কোনো মেমোরেবল ইনসিডেন্ট আছে বা আজকে যা শেয়ার করতে চান এখানে এসে? আমি যখনই বেড়াতে যাই কোথাও আমার বাড়ির ফ্যামিলির সঙ্গে যাই, অর্থাৎ ফ্যামিলির সঙ্গে গিয়ে আমার বেড়ানোটা খুব ভালো লাগে। আচ্ছা, চলে যাবো পরের পার্টিসিপেন্টের কাছে। খুব মিষ্টি করে সেজে সাথে তোমার নাম কি বল? আমার নাম বিদিশা চক্রবর্তী। বিদিশা, পড়াশোনা করা হচ্ছে? হ্যাঁ, আমি সেকেন্ড ইয়ারে পড়ি, খলিশানি কলেজে পড়ি। সেকেন্ড ইয়ার, মানে এখন তুমি কলেজে রয়েছো। তো স্কুল লাইফটা বেশি বেটার ছিল না কলেজ লাইফ? কলেজ লাইফটাই আমার কাছে বেশি বেটার। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। পরের পার্টিসিপেন্ট তোমার কাছে যাব। তোমার নাম কি? দেবলীনা সরকার। খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। আচ্ছা দেবলীনা, কি করছো তুমি এখন? আমি জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা, কোন স্ট্রিম ছিল? আমার জার্নালিজম অনার্স ছিল। বাহ, ভেরি গুড। আমি একটুখানি আবার ইভাদির কাছে যেতে চাইবো যে ইভাদিকে একটুখানি ওটাকে একটু পাস করে দিন। কি মনে হচ্ছে যে আপনার টিমটা মানে কতটা দমদার, কতটা মানে জমজমাট একটা প্রত্যেককে একটা কম্পিটিশন দেবে, কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে পারবো, দেখা যাক খেলা কি হয়। আচ্ছা, খুব ভালো লাগলো প্রত্যেকের সঙ্গে পরিচয় হয়ে, আর প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। আমরা খেলার দিকে যাব। খেলাটা একটু বুঝিয়ে দিই। দেখতেই পাচ্ছেন এখানে 4টে করে গ্লাস আপনাদের সোজাসুজি রয়েছে। কি করতে হবে? আপনাদের পেছনে যে বাস্কেট রয়েছে সেখান থেকে বলগুলো নিয়ে আপনাদের সোজাসুজি যে গ্লাসগুলো রয়েছে সেখানে প্লেস করতে হবে। একটা গ্লাস পুরোপুরি ভরলে তারপরে পরের গ্লাসে যাবেন। আপনাদের সময় থাকছে 50 সেকেন্ড, আর এক একটা বলে থাকবে 1 পয়েন্ট করে। রেডি? তাহলে শুরু করছি আমরা আমাদের প্রথম খেলা, আর আপনাদের সময় শুরু হচ্ছে ঠিক এখন। টাইম কিন্তু স্টার্ট, একটু তাড়াতাড়ি এবং সাবধানে। যার যেটা গ্লাস সেখানে কিন্তু ফেলবে, চেষ্টা করবে যে মাটিতে কোনো বল না পড়ে। একটা গ্লাস কিন্তু পুরোপুরিভাবে ভরবে, তারপরে কিন্তু পরের গ্লাস। তো মাথায় রাখবে কোন গ্লাসটা তোমরা ফেলছো। বাহ, খুব ভালো হচ্ছে। সময় কিন্তু একদমই শেষের দিকে। স্টপ। কিরকম লাগলো খেলাটা খেলে প্রত্যেকে? খুব ভালো লাগলো না? আচ্ছা, কিন্তু একটুখানি আমাদের দেখছিলাম যখন রেজাল্ট আসলো আমাদের হাতে, তখন কিন্তু ইভাদির মধ্যে আর রিনাদির মধ্যে টাই আপ হয়েছিল। সেটা আমরা কিন্তু অফ ক্যামেরা করে লাস্টে ইভাদি রিনাদিকে বিট করেছেন। তিনি পরের রাউন্ডে তখন 9টা বল ফেলতে পেরেছেন। সেক্ষেত্রে এই রাউন্ড থেকে কিন্তু উঠে যাচ্ছে পরের রাউন্ডে ইভা চক্রবর্তী, আপনি বিদিশা চক্রবর্তী আর দেবলীনা সরকার। রিনাদি, আপনাকে অনেক অনেক সরি, এই রাউন্ডে আপনি এলিমিনেট হয়ে যাচ্ছেন। কিন্তু আপনাকে খালি হাতে আমরা ছাড়বো না। আপনার জন্য রয়েছে আমাদের কাছে একটা গিফট, এবং সেই গিফটটা সুখম প্রেজেন্ট করছে। সুখম প্রেজেন্ট এই সুন্দর সেটটা রয়েছে কিন্তু রিনাদির জন্য। রিনাদি, খুব ধন্যবাদ এবং খেলার জন্য একই সঙ্গে অভিনন্দন। আর একদম মন খারাপ করবেন না, খেলা তো হার জিত থাকেই। খুব ভালো থাকবেন। চুচুড়ার গোয়ালটুলির অঞ্জলি দি আমাদের সঙ্গে রয়েছেন। অঞ্জলি দি, কিরকম লাগছে এখানে? নমস্কার ম্যাম, খুব ভালো লাগছে সেখানে। আচ্ছা, আজকে আপনার সঙ্গে কারা কারা এসেছে? আমার বন্ধু পাড়ার থেকে সবাই, আমার পাড়া সব প্রতিবেশী। সব প্রতিবেশী। আচ্ছা, বলুন তো যে সবাইকে তো নিয়ে আসলেন, একজোট করলেন, কি মনে হচ্ছে আগের খেলাটার থেকে কি বিট করতে পারবেন? ভালো স্কোর হবে? আশা করছি পারবো, জানি না কি হবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। এক এক করে এবার বাকিদের সঙ্গে একটু পরিচয় করে নিই। স্বাগত, আপনার নাম? নমস্কার, আমার নাম সুমিত্রা ঘোষ। আচ্ছা, কি করা হয়? আমি একজন সেবিকা। আচ্ছা, মানে কি রকম কাজের সঙ্গে যুক্ত? একটা মানে নার্সিং। আচ্ছা আচ্ছা। পরে দিদি। নমস্কার, আমি মিতা পাল, কোদালিয়া থেকে, চুচুড়ার কোদালিয়া থেকে এসেছি। আমি হাউসওয়াইফ। আচ্ছা, পরে দিদির সঙ্গে কথা বলবো। নমস্কার, আমি চুচুড়ার গোয়ালটুলি থেকে এসেছি। আমার নাম কবিতা ঘোষ। প্রত্যেকের সঙ্গে কথা হলো। আমরা চলে যাব সরাসরি খেলার দিকে। খেলার নিয়ম তো আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই কিন্তু একেবারে রেডি রয়েছেন। তো শুরু করি আমাদের খেলা। আর আপনাদের সময় শুরু হচ্ছে ঠিক এখন। একটু ফাস্ট করতে হবে, কিন্তু আবার খেয়ালও রাখতে হবে যাতে গাছ থেকে বলগুলো না পড়ে যায়, কারণ একটু নড়া লাগলে কিন্তু বাকিগুলো এফেক্টেড হবে। একটা গ্লাস পুরোপুরি ভরার পর তারপরে কিন্তু পরের গ্লাসটা যাবে। ভালো হচ্ছে, এগিয়ে যান আস্তে আস্তে। স্টপ। খেলার রেজাল্ট আমাদের হাতে। এই রাউন্ডে স্কোর করলেন অঞ্জলি দি, তিনি পেয়েছেন 8 পয়েন্টস, সুমিত্রা দি তিনি পেয়েছেন 7 পয়েন্টস, মিতা দি পেয়েছেন 9 পয়েন্টস আর কবিতা দি পেয়েছে 8 পয়েন্টস। তো সেক্ষেত্রে সুমিত্রা দি, আপনাকে বিদায় জানাতে হচ্ছে। একেবারেই মন খারাপ করবেন না, আপনাকে খালি হাতে আমরা ছাড়বো না। আপনাদের জন্য রয়েছে একটা গিফট, যা প্রেজেন্ট করছে সুখম। সুখমের তরফ থেকে এই গিফটটা রয়েছে আপনার জন্য। নবদ্বীপে প্রতাপনগরের তৃতীয় টিম এখন আমাদের সঙ্গে রয়েছে এবং প্রত্যেকে একেবারে প্রস্তুত হাড্ডাহাড্ডি একটা কিন্তু লড়াইয়ের মুখোমুখি হওয়ার জন্য। তার আগে সেরে ফেলবো পরিচয় পর্ব। প্রথমে যাব টিম লিডারের কাছে, রিম্পার কাছে। আমার নাম, আমি নবদ্বীপ থেকে এসেছি। হ্যাঁ, আমার নাম রিম্পা সাহা। আচ্ছা, কি করো রিম্পা? আমি হাউসওয়াইফ। আচ্ছা, আজকে তোমার সঙ্গে কারা কারা এসেছেন? আমার মা এসছে। আমার মা? আচ্ছা, নমস্কার। আমি সীমানাথ, আমি নবদ্বীপ প্রতাপনগর থেকে এসেছি। আমার খুব ভালো লাগছে এসে। আচ্ছা, ছোটবেলায় কি কোনো কিছু মানে আজকে খেলতে এসেছেন? এবং ছোটবেলা তো অনেক খেলা খেলেছেন। হ্যাঁ, আমি ছোটবেলায় অনেক খেলা খেলেছি, মানে রান খেলেছি, রান দৌড় খেলা, হাড়ি ফাটানো, চেয়ার খেলা, অনেক খেলাই খেলেছি। সেটা কি রকম খেলা? মিউজিক্যাল চেয়ার। আচ্ছা, তাই বলুন, মিউজিক্যাল চেয়ার। ছোটবেলায় অনেক খেলাই খেলেছি। ঠিক আছে, আজকে অত কঠিন কঠিন কোনো গেম থাকবে না, থাকবে একটুখানি যেটা আপনারা পুরনো স্মৃতিটা আবার একবার রিভাইভ করতে পারবেন। ঠিক আছে, পরের পার্টিসিপেন্ট। আমি রিনা দেবনাথ বলছি, আমি নবদ্বীপ থেকে এসেছি। কিরকম লাগছে দিদি আজকে? ভালো লাগছে, একটু ভয়ও লাগছে। আচ্ছা, বলছি আপনারা কি কোনো মানে নির্দিষ্ট কোনো সম্প্রদায় যে এইভাবে তিলক টানার? হ্যাঁ, আমরা ইসকন দীক্ষিত, মায়াপুর ইসকন দীক্ষিত আমরা। সেক্ষেত্রে যখনই কোথাও বেরোবেন এরকমই করতে হয় আমাদের? সবসময় বেরোনোর ব্যাপার নেই, বাড়িতে থেকে উঠে স্নান করে আমাদের তিলক সেবা করতেই হয়, যেমন প্রতিদিন আমরা খাবার খাই সেরকম, মানে ভগবান সেবার সঙ্গে সঙ্গে নিজেদেরকে তিলক সেবা করতে হয়, এটা আমাদের করতেই হয়। আচ্ছা, সাথে কি মেয়ে নাকি? বা খুব মিষ্টি দেখতে। দিন দেখি ওর সঙ্গে কথা বলি। তোমার নাম কি? আমার নাম অয়ন্তিকা দাস। অয়ন্তিকা, কি করা হয় পড়াশোনা? আমি ক্লাস 9 এ পড়ি। ক্লাস 9? আমি তো ভাবলাম 5-6 হবে হয়তো। না, ক্লাস 9 এ পড়ো। বাকি রকম লাগে পড়াশোনা করতে? ভালোই লাগে। ভালো লাগে? হ্যাঁ, প্রথম শুনলাম কিন্তু কোনো বাচ্চা একবারে বললো ভালো লাগে। মজা করে খেলবে। গেম তো প্রত্যেকেই জানে নিয়ম, সরাসরি আমরা চলে যাব খেলায়। আপনাদের সময় শুরু হচ্ছে ঠিক এখন। ফার্স্ট অ্যাটেম্পটাই যত তাড়াতাড়ি সম্ভব হলে ভালো হয়। এখানেই বুঝতে পারবেন যে আপনি একটু এগিয়ে রয়েছেন। যে গ্লাসে ফেলছেন সেখানে ফেলুন। তুমি একটু আস্তে আস্তে করো, মায়ের সঙ্গে ধাক্কা না লেগে যাবে। কোন গ্লাসে ফেলছো সেখানে ফেলো। সময় অর্ধেক কিন্তু আমরা পার করে ফেলেছি। স্টপ। একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পেলাম। ফার্স্ট সেকেন্ড যারা যাচ্ছিলেন তারা তো পুরো আমরা বুঝতে পারছিলাম, কিন্তু থার্ড পজিশনে কারা যাবেন সেখানে কিন্তু মা মেয়ের মধ্যে একটা জোর কদম একটা টক্কর লেগেছিল, আর সেখানে শেষ পর্যন্ত মাকে বিট করে চলে গেল মেয়ে। তো সেক্ষেত্রে রাউন্ডের স্কোরটা ঠিক এরকম দাঁড়িয়েছে। রিম্পা সাহা, যিনি এই টিমের টিম লিডার, তিনি স্কোর করেছেন 8 পয়েন্টস। একইভাবে সীমা দি, আপনি স্কোর করেছেন 9 পয়েন্টস। তারপরে রিনা দি, আপনি প্রথমবারে 7, পরের বারে 10 করলেন। আর আপনাকে বিট করে আপনার মেয়ে কিন্তু অয়ন্তিকা, ছোট্ট অয়ন্তিকা কিন্তু 7 পয়েন্ট থেকে একেবারে চলে গেল 14 পয়েন্টে। তো সেক্ষেত্রে রিনা দি, আপনাকে আমাদেরকে এই রাউন্ড থেকে বিদায় জানাতে হচ্ছে। আর খালি হাতে জানাবো না বিদায়, আপনার জন্য রয়েছে এই উপহারটি, যা সুখম প্রেজেন্ট করছে। এই এপিসোডের একেবারে 4th এবং ফাইনাল রাউন্ডে যারা রমণীরা রয়েছেন তারা কিন্তু এসেছেন নবদ্বীপের মাছদিয়া স্কুল মাঠ থেকে। সঙ্গে রয়েছেন সোমাদি, এই টিমের টিম লিডার। সোমাদি, নমস্কার, অনেক অনেক স্বাগত। কিরকম লাগছে আজকে এখানে? খুব ভালো লাগছে। আমি এর আগে জিও ম্যাডাম খেলে গেছি। আচ্ছা, তা আমি ভাবলাম হয়তো কাউকে পাবো না এখানে খেলার জন্য, তা আমি পাশে বললাম এদেরকে গিয়ে, সবাই দেখি রাজি হয়ে গেল। তারপরে চন্দ্রিমা ম্যাডাম অডিশনে গেল, 9 জন অডিশন দিয়েছিলাম, তার মধ্যে আমরা 5 জন সিলেক্টেড হয়েছি। পার করে নিয়ে আজকে এখানে আসা। সঙ্গে কারা কারা রয়েছে? সব প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। আচ্ছা, একটু পরিচয় পর্ব সেরে ফেলি। আচ্ছা দিদি, আপনার নাম? হ্যাঁ ম্যাম, আমি হলো অঞ্জনা মালাকার, মাইস স্কুল মাঠ, নবদ্বীপ থেকে এসেছি। আচ্ছা, কি করা হয়? আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ। বাড়িতে আর কে কে রয়েছে? বাড়িতে হাজবেন্ড, আমার একটা 5 বছরের বাচ্চা আছে, আর শ্বশুর মশাই। কিন্তু জমিয়ে খেলতে হবে এখানে হ্যাঁ দেখি চেষ্টা করব তাই ঠিক আছে অল দ্য বেস্ট পরের পার্টিসিপেন্ট নমস্কার ম্যাম হ্যাঁ নমস্কার আমার নাম সাধনা রায় আচ্ছা আমি মাজদা স্কুল মাঠ নবদ্বীপ থেকে এসেছি আচ্ছা বাড়িতে কে কে রয়েছে বাড়িতে আমার হাজবেন্ড আমার দুই মেয়ে আর আমার শাশুড়ি দুই মেয়ে বাহ মেন এনকারেজ কে করলো এখানে আসার জন্য এই যে আমাদের দিদি মোদি বাহ খুব ভালো লাগলো অল দ্য বেস্ট পরের পার্টিসিপেন্টস আমি শুভ্রা পাল বলছি আচ্ছা আমি আগ্রা কৃষ্ণনগর থেকে এসেছি আচ্ছা কি রকম লাগছে এখানে এসে খুব ভালো আমি গতবারে আমি জিও ম্যাডাম খেলে গেছি এখানে আমি উইনার হই আরেবারে সেরা পাড়ার সেরা রমণী নিজের পাড়াকে সেরা করতে হবে তো চেষ্টা করব আচ্ছা তার জন্য জমিয়ে খেলতে হবে আচ্ছা আমি সোমাদ্রির কাছে একটু আরেকবার যাব যে আজকে তো প্রত্যেককে নিয়ে এসেছেন আগে দেখলেন যে অনেক পাড়া খেললো কি মনে হচ্ছে আপনার টিম কি আপনাকে একটু এগিয়ে নিয়ে যাবে আমি তো সেভাবেই সবাইকে সাহস দিয়েছি বলেছি আমাদের জিততেই হবে মানে একটা ট্যালেন্টেড আছে মোটামুটি এরা আমি জিততেই হবে জিতে ফিরতে হবে বাড়িতে ঠিক আছে তাহলে সবাইকে অনেক অনেক অভিনন্দন আমরা খেলা শুরু করব আর খেলা নিয়ম তো আপনারা প্রত্যেকেই জানেন তো আমরা শুরু করছি আমাদের খেলা আপনাদের সময় শুরু এখন পাস শুরুটা একটু ফাস্ট করতে হবে তাহলে বুঝতে পারবেন যে এগিয়ে আসছেন প্রত্যেকে কিন্তু খেয়াল রাখবেন কোন গ্লাসে ফেলছেন সেই গ্লাসটাতে কিন্তু ফেলবেন আবার বলটাকে আচ্ছা গ্লাসে হাত দেওয়া যাবে না ওটা ওটা পড়ার কোনো ভয় নেই যতক্ষণ তুমি খেলবে স্টপ খেলা এখানেই শেষ সোমাদি যিনি টিম লিডার এই টিমে তিনি 9 পয়েন্টস পেয়েছেন অঞ্জনা তুমি পেয়েছো 9 পয়েন্টস একইভাবে সাধনা তুমিও পেয়েছো 9 পয়েন্টস কিন্তু শুভ্রা তুমি পেয়েছো 7 পয়েন্টস সেক্ষেত্রে শুভ্রা তুমি এলিমিনেট হয়ে যাচ্ছ এই রাউন্ড থেকে তোমাকে বিদায় জানাচ্ছি আমরা তবে তোমাকে খালি হাতে কিন্তু আমরা ছাড়বো না তোমার জন্য রয়েছে সুখামের তরফ থেকে এই সুন্দর একটা সেট আর এই সুন্দর উপহারটা শুভ্রার হাতে তুলে দিচ্ছি শুভ্রা একদম মন খারাপ করবে না কিন্তু এবারে চন্দননগরের সুখ সনাতন পাড়া রমণীদের নিয়ে খেলবো কিন্তু আমরা আমাদের দ্বিতীয় রাউন্ড তার আগে সেরে ফেলবো একটুখানি গল্প আচ্ছা ইভাদি রান্না করতে কিরকম লাগে প্রচণ্ডই ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে কি রান্না সেরমভাবে কিছু জানি না আমি একবার মানে একজন মানে একটা মানে পোস্ট অফিসে আর কি রান্না করে খাওয়াবো বলেছি কিন্তু রান্নাটা তো করতেও সেরমভাবে পারি না কিন্তু ইচ্ছে খুবই আছে ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে কিন্তু পারি না সেইভাবে শুনলাম মেয়ে দেখি কোন দিকে এগিয়ে রয়েছে একটু ওর সাথে কথা বলে নেবো আমি গান শিখি রবীন্দ্রসঙ্গীত শিখি এবং রবীন্দ্রসঙ্গীতের পরীক্ষাও দিই এবং বঙ্গীয় পরীক্ষা দিই তাই তাহলে তো দুই এক লাইন আমরাও শুনবো হ্যাঁ হ্যাঁ খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমার তাড়াই দাও সাড়া দাও এই দিকে যাও এসো দুই বাহু রবীন্দ্রসঙ্গীতের কিন্তু অসাধারণ এক জাদু থাকে আর ওর গলায় কিন্তু বেশ লাগলো শুনতে চলে যাব পরের পার্টিসিপেন্টের কাছে শুনলাম যে জার্নালিজমের পাশাপাশি আবৃত্তিও শিখেছো খুব ভালো নাকি আবৃত্তিও করো তো আমরা একটু শুনবো কিন্তু হ্যাঁ আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী বাহ অসাধারণ একেবারে তুমি মানে পুরো এই পরিবেশটাকে চেঞ্জ করে দিলে রবি ঠাকুরের গান তুমি গাইলে রবি ঠাকুরের আবৃত্তি তুমি পারফর্ম করলে ভীষণ ভালো লাগলো এই আমেজটাকে একেবারে আমরা একটু এগিয়ে নিয়ে যাব আমরা শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড খেলা শুরুর আগে একটু বুঝিয়ে দিই সামনে যে দেখতে পাচ্ছ যেগুলো রয়েছে তার মধ্যে তোমাদেরকে রিংগুলোকে গলাতে হবে ওখানে টার্গেট করতে হবে যার জন্য প্রত্যেকটা রিং এর ক্ষেত্রে তোমরা পাবে 5 পয়েন্টস করে আর সময় থাকছে এই ক্ষেত্রে কিন্তু 40 সেকেন্ড তোমাদের সময় শুরু হচ্ছে ঠিক এখন একটু টিপটা করে নিয়ে ফেলো টার্গেটটা করে নিয়ে করো হড়বড় করে ফেললে হবে না আস্তে আস্তে দেবলিনা তুমি একেবারে টেবিলটাকে টানতে টানতে নিয়ে চলে আসছো স্টপ প্রথমেই যে ছিল দেবলিনা ও দেখতে পাচ্ছেন যে একটাও রিং কিন্তু টার্গেট করতে পারিনি তারপরে ছিল বিদিশা বিদিশা হলো না কিন্তু কিন্তু বিদিশা না পারলে কি হবে বিদিশার মা কিন্তু একেবারে 6 মেরে ফেলেছে 3টে রিং ইভাদি একেবারে টার্গেট করেছে আর সেক্ষেত্রে ইভাদি পয়েন্টস পেল 15 और बाकी तुम्हारा दूजने ए राउंड থেকে এলিমিনেট হয়ে যাচ্ছো কিন্তু খালি হাতে তোমাদেরকে ছাড়বো না তোমাদের জন্য রয়েছে দুজনের জন্য গিফট দেবলীনা তোমার জন্য আর বিদিশা তোমার জন্য সুখামের প্রেজেন্ট একটা ছোট্ট সেট তোমাদের দুজনের জন্য চুচুড়ার গোয়ালটুলি রমণীদেরকে নিয়ে খেলবো এবার সেকেন্ড রাউন্ড তবে সেকেন্ড রাউন্ডে যাওয়ার আগে একটুখানি গল্প করে নেব প্রথমে যাব অঞ্জলি দিদির কাছে আচ্ছা অঞ্জলি দিদি বিয়ের পর কি চাকরি পাওয়া হয় হ্যাঁ স্যার ম্যাম আচ্ছা কি চাকরি করেন আমার হাজবেন্ড টেকনিক্যাল এডুকেশন আচ্ছা তারপরে চাকরি পায় হ্যাঁ তো বিয়েটা হলো কি করে এই দেখাশোনা করে হয়েছে বাবা দিয়েছে আমি বুঝতে পারিনি জানি না তখন ভালো আছে খুব ভালো এখন তো ভালো আছে ছেলেও পড়াশোনা করেছে চাকরি পেয়েছে ছেলে আমাদের চাকরির পর পরে পুরীতে ঘুরে নিয়ে আসছে হাজবেন্ডকে আমাকে আচ্ছা আচ্ছা চলে যাব পরের দিদির কাছে অর্থাৎ মিতা দিদির কাছে মিতা দি শুনেছি নাকি যে নাতি একেবারে এখন প্রাণ হয়ে গেছে ভীষণ ভালোবাসেন অবশ্যই 20 জুন প্রথম ভূমিষ্ঠ হয়েছে সেটা আমার কাছে খুবই মেমোরেবল ডে আচ্ছা এখন তাকে নিয়েই আমার সারাটা দিন কেটে যায় আচ্ছা চলে যাব পরের দিদির কাছে আচ্ছা শুনলাম যে নাকি রান্না করতে ভালো লাগে কিন্তু বিয়ের পর প্রথম দিন রান্না করার অভিজ্ঞতাটা ঠিক কি রকম ছিল যেদিন ফার্স্ট রান্না করতে গেছি জিজ্ঞাসা করেছি হাজবেন্ডকে কি রান্না করব তো যেহেতু আমি বাঙাল আমার ঘটি বাড়িতে বিয়ে হয়েছে তো বললো কলাইয়ের ডাল আলু পোস্ত করো কলাইয়ের ডালটা তো শাশুড়ি মায়ের কাছ থেকে জেনে জেনে রান্না করেছি এবার আলু পোস্ত আচ্ছা আলু পোস্তটা তো দেখেছি মাকে মোটামুটি সব তরকারিতে একটু আধটু আদা টাদা দেয় বেটে তো বেশ করে খানিকটা পোস্ত আদা বেটে দিয়ে দিয়েছো হ্যাঁ একদম পুরো বেশ করে খানিকটা আদা বেটে দিয়ে দিয়েছি এবার পোস্তর তো স্বাদই চলে গেছে বাড়িতে এসে যখন খেতে বসেছি শাশুড়ি মা তখন কি বললেন সে রান্না শাশুড়িকে তো বলিনি হাজবেন্ড খেতে বসে বললো কি দিয়েছো পোস্ত বললাম কেন কাঁচা লঙ্কা পোস্ত আর কি আদা পোস্ত কেউ আদা দেয় কে বলছে এটা হাজবেন্ড বলেছে এরকম চেঁচিয়ে উঠেছে অসুবিধার কি তার তো পারমিশন নিয়ে তুমি করেছো কিন্তু ওই যে আদাটা দিয়ে ফেলেছি সেটা তো এখন সেই আদা দেওয়ার ব্যাপারটা মিটেছে তো এখন মিটে গেছে ঠিক আছে এখন ঠিকঠাক রান্না করে খাওয়াচ্ছ হ্যাঁ মোটামুটি শিখেছি ঠিক আছে শাশুড়ি মায়ের কাছ থেকে শুরু করব এবার আমাদের খেলা নিয়ম প্রত্যেকই জানো তো শুরু করব আমাদের এই রাউন্ডের খেলা চুচুড়ার গোয়ালটুলির পার্টিসিপেন্টদের নিয়ে শুরু করব আমাদের এই রাউন্ড আর তোমাদের সময় শুরু হচ্ছে ঠিক এখন একটু টার্গেট করে ফেলো দেন দেখা যাবে রিং হয়তো শেষ হয়ে গেল ফেলা হলো না বাহ খুব ভালো হচ্ছে অঞ্জলি দি দেখে বাহ মিতা দিও খেলেছেন একটি রিং দেখি মিতা দি আরেকটা করে ফেলুন তবে তো বিট করতে পারবেন সময়ও শেষ সময় এখানেই শেষ হয়ে গেল আর সময় শেষেই কিন্তু একেবারে রেজাল্টও আমাদের সামনে পরিষ্কার প্রথমেই অঞ্জলি দি যিনি টিম লিডার ছিলেন তিনি কিন্তু একটাও রিং করতে পারলেন না ওখানে টার্গেট সেক্ষেত্রে অঞ্জলি দি 0 স্কোর করেছেন তারপরে ছিলেন মিতা দি 3টে রিং ওখানে টার্গেট করেছেন সেক্ষেত্রে মিতা দি স্কোর 15 তারপরে রয়েছে কবিতা যার কিন্তু সময় ছিল কিন্তু ছিল না কোনো রিং সেক্ষেত্রে দুটো রিং হয়েছে 10 মার্কস এই রাউন্ড থেকে ছেড়ে চলে যাচ্ছেন আমাদের থেকে অঞ্জলি দি এবং কবিতা দি দুজনের জন্য রয়েছে কিন্তু একটা গিফট যা সুখাম প্রেজেন্ট করছে এই গিফটটা অঞ্জলি দির জন্য খুব ভালো থাকবেন আর এই গিফটটা কবিতা দির জন্য খুব ভালো থাকবেন এবারে কিন্তু আমাদের সঙ্গে রয়েছে নবদ্বীপের প্রতাপনগরে আর যারা রয়েছেন তারা কিন্তু রিম্পা একই সঙ্গে সীমাদি এবং ছোট্ট অয়ন্তিকা রিম্পা বিয়ের পর কীরকমভাবে কাটলো মানে শ্বশুর বাড়িতে সমস্ত কিছু অ্যাডজাস্ট করতে কোনো অসুবিধা হয়নি আমার শ্বশুরবাড়িতে গিয়ে মানে কোনো বিয়ের পরে কোনো অসুবিধা হয়নি কারণ সবাই খুবই ভালো শ্বশুর শাশুড়ি হাজবেন্ড বাহ খুব ভালো লাগলো রিম্পা খুব ভালো থেকো হ্যাঁ তো সারাদিন কিভাবে কাটে ঘরে কাজ সারাদিন আমার সাংসারিক কাজকর্ম নিয়েই আমার ব্যস্ত হতে হয় কেননা ঘরে তার কেউ থাকে না আমার হাজবেন্ড বাইরে থাকেন আমি ছেলে নিয়েই একা বাড়িতে থাকি আচ্ছা আমার ভালো লাগলো এবারে চলে যাব অয়ন্তিকার কাছে অয়ন্তিকা স্কুলের বন্ধুরা যখন তোমাকে দেখবে তুমি টিভিতে তোমাকে দেখা যাচ্ছে তখন তোমার সেটা ভেবে কিরকম লাগছে সেটা ভেবে আমার খুব ভালোই লাগছে কারণ আমিও কোনোদিন এরকম আসতে পারবো সেটা আমিও ভাবিনি আচ্ছা প্রত্যেকেই জানেন খেলার নিয়মটা তো চলে যাবো সরাসরি আমরা খেলায় আর আপনাদের সময় শুরু হচ্ছে ঠিক এখন ভালো করে দেখে নিয়ে যে কোথায় ফেলছো বাহ সীমাদি করে ফেলেছে একটা কেল্লা ফেলে অয়ন্তিকা ঠিক করে করো রিম্পা বাহ অয়ন্তিকাও করেছে আরেকটা হয়ে যাক দেখে সময় শেষ সেকেন্ড রাউন্ডের খেলা শেষ আর খেলছিলাম নবদ্বীপে প্রতাপনগরের রমণীদেরকে নিয়ে। আর রিম্পাও কিন্তু কোনো রকম স্কোর করতে পারেনি, সেটা আপনারা দেখতেই পেরেছেন। রিম্পার পরে ছিল সীমাদি, সীমাদি দেখলেন যে একটা রিং ফেলেছিল, এবং সীমাদির পরে ছিল অয়ন্তিকা, অয়ন্তিকাও করেছিল একটা রিং। সেক্ষেত্রে দুজনের মধ্যে টাই ব্রেক হয় এবং সেই টাই ব্রেকারে কিন্তু অয়ন্তিকা একেবারে সীমাদিকে বেচ করে এগিয়ে যায় ২৪ পয়েন্ট কালেক্ট করে। তো এক্ষেত্রে সীমাদি এবং রিম্পা দুজনেই এই রাউন্ড থেকে বিদায় নিচ্ছেন। তবে খালি হাতে আমরা ছাড়বো না, তাদের জন্য রয়েছে সুখামের তরফ থেকে এই প্রেজেন্টেশন। রিম্পা, তোমার জন্য এই গিফটটা, সীমাদির জন্য সুখামের তরফ থেকে এই প্রেজেন্টেশন। সীমাদি, খুব ভালো থাকবেন। সোমাদি, যিনি এই টিমের লিডার, সোমাদি শুনলাম নাকি যে বিয়ের দিনই বরকে প্রথম দেখা, তার আগে কি একদমই দেখা সাক্ষাৎ হয়নি? সতু স্টেশনে আমার দিদিমা আমাকে নিয়ে এসছে, ওখানেই দেখা। তো মুখ ঠুক দেখেনি, ঢাকা ছিল চাদর দিয়ে, শুধু চোখ দুটো বেরিয়ে আছে, মুখ দেখতে পাইনি। আমি দেখিনি, আমাকে দেখেছে, সেটাই তো বলছি। হ্যাঁ, তারপরে বিয়ে হয়ে গেল। বিয়ের দিনকে আমি সবাইকে বলছি বাড়িতে, আমি কিন্তু দেখিনি ভালো করে, যাকে বসাবো তার গলায় মালা দিয়ে দেবো। আগেকার দিনে হয়তো হলে সম্ভব হয়েছে কিছুটা বছর আগে, এখনকার মেয়েরা তো বলবে না আগে বরকে দেখবো, ছেলেকে দেখবো, তারপরে বিয়ের পিড়িতে বসবো। খুব ভালো লাগলো সমাধি। চলে যাব পরের পার্টিসিপেন্টের কাছে, অর্থাৎ অঞ্জনার কাছে। অঞ্জনা, যে তোমার নাকি শুনলাম যে একদিনেই বিয়ে ঠিক হয়েছে, এটা কি সম্ভব? বিয়ে ঠিক হয়েছে তার কারণ আমার হাজবেন্ডের যে বিয়ে হয়েছিল ঠিক হয়েছে, তার মানে আগে বিয়ের আগের দিন পালিয়ে গেছে মেয়েটা, মানে সেই মেয়েটা। হ্যাঁ, সেই মেয়েটা পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমার জামাইবাবু ওদের পাড়ায় থাকে, ও জামাইবাবু বলছে আমার একটা এরকম একটা শালি আছে দেখবি। আমার শাশুড়ি আর আমার মাসি শাশুড়ি সকালবেলা 6টা সাড়ে 6টা নাগাদ দেখতে গেছে আমাকে, দেখে সকালবেলা দেখতে গেছে, সোমবারে গেছে। কত অ্যারেঞ্জমেন্ট করলো কি করে তোমার বাবা? ওই একদিনে মানে কোনো রকম যা পেরেছে, মানে তুমি শেষ পর্যন্ত উদ্ধার করলে। অসাধারণ। মানে আমরা মেয়েরা কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নই, ঘরে কাজকর্ম তো ঠিক ছিল, ওর মুখে শুনলাম যে বিয়েটা উদ্ধার করলো। ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। চলে যাব পরের পার্টিসিপেন্টের কাছে, অর্থাৎ সাধনার কাছে। সাধনা, তোমার কাছে মানে জানতে চাইবো যে বিবাহিত জীবন কি রকম কাটছে? আমার বিবাহিত জীবন খুবই ভালো কেটেছে। আমার বিয়ে হয়েছে 14 বছর। আমার মানে বাড়িতে তখন শ্বশুর ছিল, শাশুড়িও আছে, এখনো জীবিত আছে। এবার আমার মানে বর ছাড়া আর কেউ নেই বাড়িতে, উনি একাই। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দুজন বাড়িতে, আপনি চলে না দুই করেই সব চলি। তো রমণী যখন এত ভালো, সংসার তো সুখের হবেই। খুব ভালো লাগলো প্রত্যেকের সঙ্গে কথা বলে। এবার চলে যাবো সরাসরি আমাদের খেলায়। তোমাদের সময় শুরু হচ্ছে ঠিক এখন। প্রত্যেকে কিন্তু একটা ভুল করছে, তারা কিন্তু এমটা ঠিক রাখছে না, ফেলে দিচ্ছে। তোমরা আগে ভালো করে এম করো, তারপর পরপরই কিন্তু হয়ে যাবে। তাহলে সাধনা করে ফেলেছে একটা অলরেডি, একটু ঠিক করে। শেষ সময়। নবদ্বীপের মাঝদিয়া স্কুল মাঠে রমণীদেরকে নিয়ে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই খেললাম, ভীষণ চ্যালেঞ্জিং গেমটা ছিল। দেখতেই পেলেন যে আপনারা প্রথমে সোমাদি থেকে যদি শুরু করি, সোমাদি, তারপরে অঞ্জনা, তারপরে সাধনা, প্রত্যেকে কিন্তু একটা করে রিং ফেলতে ফেলেছিল। তারপরে আমরা টাই ব্রেক করি এবং সেই টাই ব্রেকে ঠিক রেজাল্টটা এরকম দাঁড়ায়। সোমাদি তখন স্কোর করে 18, তারপরে অঞ্জনা ও স্কোর করে 20, এবং শেষমেশ সাধনা প্রত্যেকে বেট করে স্কোর করে 23। তো সেক্ষেত্রে সাধনা এগিয়ে গেল পরের রাউন্ডে, আর সোমাদি আর একই সঙ্গে অঞ্জনা এই রাউন্ড থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে। তো প্রথমেই যাব আমি সোমাদির কাছে সুখামের এই গিফটটা নিয়ে। খালি হাতে তো ছাড়বো না আমরা। সোমাদির জন্য এই উপহারটি, অঞ্জনার জন্য এই প্রেজেন্টটা। প্রথমেই রয়েছে আমাদের সঙ্গে চন্দননগরে সুখ সনাতন পাড়ার ইভাদি, ইভা চক্রবর্তী। আর ইভাদির অগ্নি পরীক্ষা ঠিক শুরু হচ্ছে এখন। তো ইভাদি, আপনি রেডি তো? খেলা নিয়ম আপনি জানেন তো, শুরু করছি খেলা। আর আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। ভালো হচ্ছে ইভাদি, একটু রাখার সময় না একটু সাবধানতা অবলম্বন করতে হবে, একটুখানি সাবধানী হতে হবে, যাতে যেটা তো কষ্ট করে নিয়ে আসছেন অ্যাটলিস্ট যাতে বাস্কেটে থাকে। আর শেষ। তাহলে ইবাদি, আপনার খেলা এখানে শেষ হলো। খুব ভালো লাগলো, দেখি বাকিরা কি করে, তারপর তো রেজাল্ট আসছে। ধন্যবাদ আপনাকে। চুচুড়া গোয়ালতুলির মিতা দি এখন আমাদের সঙ্গে রয়েছেন, আর উনি খেলবেন ওনার খেলা। আপনার টাইম শুরু হচ্ছে ঠিক এখন। একটু আসতে মিতা দি। ওপর থেকে তুলুন, অত ভেতর থেকে খোঁচানোর দরকার নেই। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, হচ্ছে হচ্ছে। স্টপ মিতাদির খেলা এখানেই শেষ হলো। ভীষণ আনফরচুনেট ব্যাপার, একটা মাত্র গুলি উনি স্কোর করতে পেরেছেন। সো সরি মিতাদি। আবার কিন্তু অয়ন্তিকা হাজির হয়েছে আমাদের সঙ্গে, মাকে তারপরে মা সমান কাকিমাকে প্রত্যেককে বিট করে অয়ন্তিকা এখন ফোর্থ রাউন্ডে। অয়ন্তিকা তুমি রেডি তোমার খেলার জন্য? তোমার সময় শুরু হচ্ছে ঠিক এখন। অয়ন্তিকা একেবারে দারুণ কোমর বেঁধে নেমে পড়েছে অয়ন্তিকা, বাহ অসাধারণ। আচ্ছা 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 বেশ ভালো যাচ্ছে অয়ন্তিকা। স্টপ। 4 নম্বর পাড়ার 4 নম্বর রমণী সাধনা একেবারে কোমর বেঁধে নেমে পড়ছে এই খেলার জন্য। তো সাধনা তোমার সময় শুরু হচ্ছে ঠিক এখন। ভালো হচ্ছে, আসো আস্তে 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 তুললে তো অনেকগুলো। শেষ, তোমার টাইম শেষ সাধনা। প্রত্যেক পাড়া থেকে 4 জন করে পার্টিসিপেন্টসের মধ্যে যখন একটা লড়াই হলো, সেখান থেকে কিন্তু নিজের পাড়ার মধ্যেই সেরা হয়ে এখন আমার পাশে রয়েছে সাধনা। সাধনা নবদ্বীপের মাঝদিয়া স্কুল মাঠের রমণী এবং সেক্ষেত্রে সাধনা সেই পাড়ার মধ্যে সেরা হয়ে পতঞ্জলির তরফ থেকে এই গিফটটা পেয়ে যাচ্ছে। তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন। চুচুড়ার গোয়ালতুলি থেকে কিন্তু মিতাদি নিজের পাড়ার মধ্যে সেরা হয়ে উঠে এলেন। তো মিতাদির জন্য রয়েছে পতঞ্জলির তরফ থেকে এই গিফট হ্যাম্পার। অনেক অনেক কংগ্রাচুলেশন মিতাদি। ঠিক একইভাবে চন্দননগরের সুখ সনাতন পাড়া থেকে কিন্তু ইভাদি, যিনি একইভাবে টিম লিডারও বটে টিমের, তিনি প্রত্যেককে বিট করে একেবারে চলে এসেছেন 4th রাউন্ডে। তাই তিনি তার পাড়ার মধ্যে সেরা হয়ে পতঞ্জলির তরফ থেকে এই গিফটটা পাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ আর কংগ্রাচুলেশন। নবদ্বীপের প্রতাপনগরের অয়ন্তিকা একেবারে কিন্তু না এক্সেপশনাল, প্রথম থেকে প্রত্যেককে বিট করে করে একেবারে 4th রাউন্ডে চলে এসেছে। আর অয়ন্তিকা যখন নিজের পাড়ার মধ্যে সেরা হয়েছে, তো অয়ন্তিকার জন্য তো একটা গিফট থাকছে। অয়ন্তিকার জন্য পতঞ্জলি তরফ থেকে থাকছে এই গিফট। ভালো করে ধরো, নিজেদের পাড়ার মধ্যে তো সেরা হয়ে এই রাউন্ডে এসেছেন। এবারে এই রাউন্ডে অর্থাৎ প্রত্যেকটা পাড়া থেকে যখন একজোট হয়েছেন, সেখান থেকে নিজের পাড়াকে সেরা তো হতেই হবে। তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এখন ভীষণভাবে এক্সাইটমেন্ট কাজ করছে। তাদের এক্সাইটমেন্টটাকে আরও একটুখানি উত্তেজনার পারতটাকে চড়িয়ে দেওয়ার জন্য আমি রেজাল্ট অ্যানাউন্স করব। আর একেবারে ঠিক রেজাল্টটা যাবে এইভাবে, সবার লাস্ট যিনি স্কোর করেছেন অর্থাৎ মিতাদি চুচুড়ার গোয়ালটুলি থেকে এসেছেন। মিতাদি লাস্ট রাউন্ডে আপনি স্কোর করেছেন একেবারে 1 পয়েন্ট, খুব দুঃখিত আপনার জন্য। তারপরে আমার সঙ্গে রয়েছে এইদিকে সাধনা। সাধনার অয়ন্তিকার মধ্যে একটা টাই হয়েছিল। অয়ন্তিকা ন্যাচারালি আবার সাধনাকে বিট করে এগিয়ে যায়। সাধনা লাস্ট রাউন্ডে যে নবদ্বীপ মাঝদিয়া থেকে এসেছিল, সে পায় 12 পয়েন্ট। তারপরে আমার ঠিক পাশে অর্থাৎ চন্দননগরের সুখ সনাতন পাড়া থেকে ইভাদি, ইভাদি স্কোর করেছে এই রাউন্ডে 14। তাহলে বাঁচল কে? অয়ন্তিকা। অয়ন্তিকা এই রাউন্ডে গিয়ে স্কোর করেছে একেবারে বাজিমাত করে দিয়ে 21। তো সেক্ষেত্রে অয়ন্তিকার মুখে একটা জোরে আমি হাসি দেখতে চাই, কারণ তুমি হয়েছো ফার্স্ট আজকের উইনার। এই খেলার উইনার হয়েছে অয়ন্তিকা। অয়ন্তিকা কীরকম লাগছে? খুব দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভালো লাগছে। আর এই সুন্দর মুহূর্তটাকে আরও ভালোভাবে ক্যাপচার করার জন্য, স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেকের হাতে এবারে আমরা 1 বাই 1 তুলে দেবো মেমেন্টো। শুরু করব প্রথমেই একেবারে মিতাদিকে দিয়ে। মিতাদি, এটা আপনার জন্য। আর এই মঞ্চ থেকে 3rd পজিশন পাচ্ছেন ইভাদি। ইভাদির জন্য রয়েছে এই মেমেন্টো, জোরে হাততালি। আর একইভাবে অয়ন্তিকা এবং সাধনার মধ্যে টাই ব্রেকের পরে 1st, 2nd রেজাল্ট আমরা পেয়েছি। প্রথমেই জানিয়েছি অয়ন্তিকা বিট করেছে, তো সাধনার জন্য এই 2nd এর মেমেন্টো। অনেক অনেক কংগ্রাচুলেশন। আর আজকের উইনার, সেরা পাড়া, সেরা রমণী হয়ে উঠেছে আজকে আমাদের ছোট্ট অয়ন্তিকা। অয়ন্তিকা নবদ্বীপ মাঝদিয়া স্কুল মাঠের অয়ন্তিকা হয়েছে ফার্স্ট, এবং প্রত্যেক পাড়াকে বিট করে করে ও কিন্তু সেরা পাড়া হয়ে গেছে। অর্থাৎ সেরা পাড়া হলো নবদ্বীপ মাঝদিয়া স্কুল মাঠ। জোরে হাততালি। আজকে খেলা এখানে শেষ করছি, তবে কথা দিচ্ছি আবারও দেখা হবে আগামী দিনে। এরকমই অনেক রকম পাড়ার রমণীদের সঙ্গে আমরা খেলা খেলবো এবং আপনাদেরকে জমিয়ে একটা দারুণ উপহার দেব। সেই জন্য ওয়েট করতে হবে একটা দিনের জন্য। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন প্রত্যেকে এবং খুব ভালো রাখবেন। নমস্কার।